আমি তো লিটা শুনি না রুটা আমি মাল লোকে আমার আমি ব্যাগের তুমি যাই করছে আর পানিশমেন্ট আমরা ব্যবস্থা আমরা কিভাবে জানো আমরা পানিশমেন্ট ব্যবস্থা করুন তুমি এটা সিটি দাও কেউ না কেউ তো আসতো না তো আমার বাবা নাম দিয়ে শুধু নাম পর্যন্ত কয় না তাই কথা তুমি শুনো না তুমি একটা ক্লাব ক্লাবে গায়ে বুকে সমান থাপড়াই দাও আমার ডাকাতে আছে তোমার যা করছে আমি মামি তুমি যাবে তো সব শুনতে রাজি আছে কিন্তু তুমি লিখ বাবা তোমার ক্লাব সেক্রেটারি বা প্রেসিডেন্ট এটা লিখ বাবা লিখ কথা সাবেন লিখতে যাই করছে তুমি এটা যদি কেউ করে থাকে ক্লাবের লোক তো করে দেখা লাগবে কষ্ট আমি তো চিনি না তার লোক আমি ব্যাগে আমরা ভাই করুন তোমার তো চিনি না আমি ক্লাব সেক্রেটারি শুনব चिकना कदा हेलमेट दिए माना शुरू कर তারপর আমি আপনাকে কথা বলছি আপনি সঙ্গে আছেন আপনি দেখছেন তুমি তখন কি কইছো গো আমি কি কইছি কোন তুমি তখন কি বলছো আমি আপনাকে আমি লোক লই আইতাছি দেখা দেব না এই কথা আমি কইছি না তুমি আমি কথা একদম কইছি না আমি এই কথা কইছি না কিন্তু যাই হোক যেটাই হইছে তোমার আমি বারবার কইছি ভাই যাও যাও কইছি তোমার তুমি যাও 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 কেন যাইতাম না কোন তো জিনিসটা অন্যায় হইছে তো আমি আওয়াজ না তুললে কে তুলবো ইউ তো যদি আওয়াজ তুললে কে আওয়াজ তুলবো তুমি না জানতে না তুমি অন্যায় করতেছিলে না আমি অন্যায় করছি এটা আমি তো আমার কথা বলতে দাও তুমি অন্যায় করতেছিলে না কি অন্যায় তুমিও তো চেষ্টা করছো তোমার বয়স কমিয়ে নেওয়ার জন্য তোমাকে দিয়ে দিতে তোমাকে যদি দিয়ে দিতে তোমাকে যদি এটা দিয়ে দিতে তুমি শূন্য মতে গেলে কইলে না তো ইউ আর নট অলসো এ ফেয়ার পারসন না 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 আমি কিছু জানি না নট অলসো এ ফেয়ার পারসন আমি এটা করছি না আমি এটা করছি আমি কো শুনেন আপনি কথা মিডিয়ার সাথে কথা বলা করেন ইউ আপনি মিডিয়ার সাথে শুনুন আমার কথা শুনেন আমি কিছু বলার আগে কি তার মা শুরু করতে গেলে देयर आफ्टर यू আমি কিছু পর আগে যদি মাসুক করতে আমি বয়স কমার কথা তার জিজ্ঞেস করে ডাকেন তারা তারা জিজ্ঞেস করে ক্যামেরা ফিজে দিয়ে যায় আগে জিজ্ঞেস করে ক্যামেরা কি তোমার কথা শুনে না ক্যামেরা কি তোমার কথা শুনে না আমি কি তোমার কথা বললো তুমি তো একসাথে দেখছো ওরা সবাই তো বললো আমি কথা কোনোভাবে ওঠে না কি ছিল ঘটনাটা কোন না আপনি ক্লাবের লোক আপনি বলছেন না কি কইছে কি হইছে কোন ঘটনাটা কি একজন লোক এখানে এসে ওদেরকে ডিস্টার্ব করছিল ওর বয়স হয়নি ৪৫ বছর ওরা বলেছে ৪৫ কমে দেবে না ও অনেকক্ষণ ধরে ট্রাই করছিল টিকা নেওয়ার জন্য এরকম একটা আমরা শুনে আমরা এখান থেকে ক্লাব থেকে গেলাম ওখানে গিয়ে জন দেখলাম যে ও তখন ও বলল যে না আরেকটা আরেকজন ছেলে যার বয়স ৪৫ হয়নি কিন্তু ও ওকে নিয়ে গেছে ওই ওই ছেলেটা ওকে বলে গেছে যে ওর বয়স হয়নি মেনু বলতে ও যখন আমাদের কাছে এলো যখন ওকে দেওয়া হলো কেন আমরা এসব জানি না এরকম আমরা ক্লাব অর্গানাইজ করেছি তো ও তখন ও খুব মানে খুব উত্তেজিত হয়ে গেল এটা নট ফেয়ার এই না সেই না অনেক কিছু বললো আমরা ওকে ক্লাব থেকে আস্তে আস্তে যত দিকে বের করে দিয়েছি কে মারধর মারধর যে কষ্ট উনি কে আমরা যখন বের করে দিয়েছি তখন ওর কোনো মারধর হয়নি কে মারছে এরপর এরপর কি করে বলবো আমি আমি দেখিনি তো ওকে মেরেছে বেনিফিশিয়ারি তো অভিযোগ আপনার সামনে মারধর আমি ওকে ওই গেট অফ দি বের করে দিয়েছি তো তুমি এখান থেকে চলে যাও এখন ওরা তার তো অভিযোগ আপনি সঙ্গে সামনে ছিলেন যখন ঘটনা হয়েছে হেলমেট দিয়ে ওকে একবার বলেছি আমি ওকে মেরেছি না আপনি সামনে ছিলেন সামনে ছিলেন আমি ওকে বের করে দিয়ে আপনারা যারা জিজ্ঞেস করছেন সেম চিকেন পাওয়া হয়েছে আমি সেম কোয়েশনের রিপ্লাই করছি যে আজকে ৪৫+ দেওয়া হইতেছে আর যদি কারো ৮৪ ডেজের হইয়া গিয়া থাকে দেন ওই ব্যক্তি সেকেন্ড ডোজ পাইব যদি কোনো ফ্রন্টলাইন ওয়ার্কার হয়ে থাকে বা হেলথ কেয়ার ওয়ার্কার হয়ে থাকে দেন ওরা ফার্স্ট ডোজও পাওয়া যাইব যদি তারা কোনো ডকুমেন্টেশন দেখাইতে পারে ওনারা আমি জিজ্ঞেস করলাম উনি বলছেন না ওনার ৩২ এজ ৩২ এজ হয় আমি একটু তাই নিতেও চাইছে না তাই আমার কইসাও না যে তাই ভ্যাকসিন নিতে আই বাইরে হয়ে গেছে উনি বললেন যে একজন নাকি এরকম মানে কোনো বিলো ৪০ করবো উনি শিওর যে ওই ব্যক্তি বিলো ৪৫ আজকে ভ্যাকসিন কত এজ থেকে দেওয়া হয়েছে এখানে ৪৫+ দেওয়া হইতেছে আর যদি কেউ হেলথ কেয়ার ওয়ার্কার হয় ফ্রন্টলাইন ওয়ার্কার হয় তার কাছে যদি সেই সার্টিফিকেট থাকে দেন দুটা সার্টিফিকেট আপলোড করতে হয় পোর্টালে আর যদি কারো ৮৪ ডেজ কমপ্লিট হয়ে থাকে ফার্স্ট ডোজ থেকে সেকেন্ড ডোজ তো সে ব্যক্তি সেকেন্ড ডোজ নিতে পারে আচ্ছা এরপরে কি সে যে লোকটা এসেছিল উনি কি এখন উত্তেজনা করেছে কিছু বা কোনো উচ্চ বাচ্চা আমার সাথে কিছু আপনি শুনেছেন ওনাকে মারধর করা হয়েছে এটা এই কথাটা বলে বাইরে হবে বা আমার রুমে কিছু হয়নি আমি এসে কিছু দেখিনি আজকে চলছে না কতদিন ধরে চলছে আপনাদের এখানে আজকে আজকে তো আপনাদের সাথে তো কোনো নেই আমাদের সাথে কোনো কারোরই কোনো ধরনের কোনো উত্তেজনামূলক কোনো কিছু হয়নি খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে কতজনকে দেওয়া হয়েছে আজকে এখন পর্যন্ত ৩০ স্যার
তো আপনি শুনেছেন যে একটা লোককে যে লোকটা আপনার সাথে কথা বলেছিল ওনাকে সবাই এসে যখন বললেন তখনই আমি শুনেছি, এর আগে আমি কিছু শুনি না। কি নাম আপনার? আমার নাম রূপা দাস, আমি কবি নিহাল। আমি সকাল 12টার দিকে আমি এই ক্লাবে আসছিলাম, বলে এখানে তো আমার বাড়ির কাছাকাছি ক্লাব, আমার বাড়ি কাটা শোলা, বলে আমি একটা দেখি ভ্যাকসিনের আধার কার্ডটা নিয়ে আসি। তা আমি আসার পরে জানতে পারলাম যে 45-এর ঊর্ধ্বেই ভ্যাকসিন দেওয়া হইতেছে, তার নিচে ভ্যাকসিন দেওয়া হইতেছে না। যাই হোক, আমি খবরটা হয়তো ভুল শুনছি, তো আমি এখানে একটু বইয়ে রয়েছি, একটু ভালো মতো রোডটা কমলে আমি বাইরে আমি যাবো। তো তারপরে বইয়ে রয়েছি, আমার বাড়ির সাথে কথা বলতেছিলাম ফোনে, বলে এখানে 18 নিচে ভ্যাকসিন, 45 নিচে ভ্যাকসিন হইতো না। তা আমার সামনে একটা ছেলে, সে বয়স প্রায় হার্ডলি মানে অ্যারাউন্ড 25 হইব, ছেলেটা চাপ দাঁড়িয়ে আসিল, ওর বাবা ও কুসুম তোরে নিয়ে আসছিল। তাই আমি ভাবছি ওর বাবা রেহে ভ্যাকসিন নিয়ে যেতে আসছে, একটু ওদিকে সে নিজেই ভ্যাকসিন নিল। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার কি বয়স 45 হয়েছে? তো সে শুধু একটা বাড়ি হয়েছে, ভাই এটি ম্যানিপুলেটেড। তো এই ওয়ার্ডটা আমার কাছে খারাপ লাগছে, আমি যে সেটা হেলথ স্টাফে কইছি, তো এই বিষয়ে আমরা কিছু জানি না, আপনি অন্যদিকে দেখেন। তারপরে আমি যখন হের বাবার যায় জিজ্ঞেস করলাম, বাবা ক্লাবের লোকের সাথেই দ্বারা কথা হইতে আসতো, ক্লাবের ভেতরে আমি যাই না কারা আসতো, ক্লাবের লোকের সাথেই নাকি আসতে। আমি জিজ্ঞেস করলাম যে ছেলেটা তো নিল ভ্যাকসিনটা, এটা কিন্তু ঠিক হয়েছে না কিন্তু? তার মধ্যে দুধ যাওয়া যাবে কি না ভ্যাকসিন? আমি একটু লোকটা কে আসলো, লোকটা কে আসতো, লোকটা বয়স প্রায় 55 প্লাস হইব, ক্লাবেরই ছিল? ক্লাবে না, আমি ক্লাবের কারোরই চিনি না সত্যি। আচ্ছা, এরপরে? আমি মাত্র সেক্রেটারির দাদারে চিনলাম। আচ্ছা, তো এরপরে আমি লোকটা আমার কইল ক্লাবের মধ্যে দাঁড়ায় কথা বলছে, আমি নিশ্চয়ই ক্লাবের লোকজনের সাথে পরিচিত আছে। তো তারপরে আমি লোকটা আমার, তারপর আমি সমান আমি কথা হয়ে যেতেছি ইয়ের মধ্যে যে এটা তো ঠিক হয়েছে না, এরকম হতে আমরা কি ভ্যাকসিন পাইতাম না? যারা আমরা 45 এরকম তারা কে দিলে ভ্যাকসিনের লেগে আমরা ওয়েট করতেছি যে কীভাবে হয় এই জিনিসগুলো। তো জিনিসটা আমার এরকম সত্যি, আমি এরকম সব দেখছি না জিনিসটা, আমি এতটা ব্যস্ত থাকি যে আমি আজকে ভ্যাকসিন দেওয়ার একটু টাইম বাইর করলাম, স্লটও পাইছি না আমি অনলাইনে। তো তারপরে এই কথা বলতে হয়তো লোকটা আমার ঘাড়ে ধাক্কা দিল, দিয়ে সেটা এখানে ঘাড়ে এদিকে আমার একটা জোরে একটা থাপড়া দিল। আমি বললাম, আপনি তো ঠিক করছেন, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপি, আমার এইভাবে আপনি ইয়ে করতে পারেন না। তাই আমার তারপর আমার কন্টিনিউ আমার তাই আমার মানলাম। তারপর ক্লাবের ক্লাব সময় একটা লোক এখানে একটু রোগা পাতলা লোক একটা, সে নিশ্চয়ই ক্লাবেই থাকে, আমি তাই অনেক আগে দেখছিলাম ক্লাবে। তাই আমার এখানে এই রাস্তার এখানে তাই হেলমেট খুলে তাই আমার মারতে শুরু করলাম ক্লাবেরই, ক্লাবেরই ক্লাবেরই বলতে তাই ক্লাবেরই সদস্য কিনে আমি যাই না, বাট ক্লাবে তাই প্রায় সময় থাকতে লোকটা আমি এর আগেও দেখছি, আমি ওটার নাম পাতা কিছু যাই না। প্লাস সঙ্গে যে ছেলেটা বেশি নিছে ওর বাবাও আসতো সঙ্গে, দুজনে মিলে আমার ধাক্কায় ব্যয় করতেছে। তারপরে আমার হেলমেট দিয়ে রীতিমতো মারলো, যদিও একটা মার আমাকে আমি পড়তে দিয়েছি, আমি হাত দিয়ে আটকেছি, কিন্তু তারা আমার বাইক ধাক্কায় ফেলাই দিতেছে, আমার মানে বাইক ধাক্কায় রাস্তা ফেলাই দিতেছে, ফেলাই মারবো আমার এই ধরনের সাইকো মানে সাইকোটিক বিহেভিয়ার। তারপর আমি কী করলাম, আমি পেশি, তারপর আমার মানে আমার কথাই পেরিয়ে দিতেছে না। তারপর আমি গেলাম বর্তমানে সামনে কিছু যাই চাই না, ট্রাফিক পুলিশে জানাইছি, ট্রাফিক পুলিশে থানাতে ফোন করছে। তারপর থানাতে ফোন করার পরে থানাওয়ালা বলছে না কিছু মনে করছে, তাহলে আমি জানি কী কইছে। তো এখানে আমার একজন স্কুলের দাদা আসলো, আমার সিনিয়র দাদা, দাদারে বললাম দাদা দাদা পরিচিত মিডিয়ার লোক, তারা ফোন করতে আপনারা আপনারা আইসেন, আমার আমি ভয় পাইতেছে নিয়ে নাইতে, তো আমার মিডিয়ার দাদা তারা আমার সাথে আইসে আইসেন, আমি এখানে আজকে আপনার এখন আসেন না। এখানে কি মানে আপনার উপর আক্রমণের কারণটা কি? এটা কি প্রতিবাদ করণে যে এখানে কি ভ্যাকসিন ঠিকভাবে দেওয়া হইতেছে না কি? যার মধ্যে কোনো ভ্যাকসিন ঠিকভাবে দেওয়া হইতেছে না এটা কইতাম না, আমি শুধু আমার নজরে যেটা মনে হয়েছে, এখন আমি কইতাম না আমার নজরে ভুল মনে হয়েছে, কারণ একটা 45 বছরের নিচের লোক রে, আর যার বয়স 25-26 তার চেহারা থেকে অবশ্যই বোঝা যায় কি মনে হইতেছে। এখানে কি 45 দেওয়া হইতেছে না, 45 ছাড়াও দেওয়া হয়েছে? 45 ছাড়া দেখেন, যারা হেলথ স্টাফ তারা তো ডকুমেন্টের উপর ডিপেন্ড করে সেটা তারা দেয়, ঠিক আছে? যে ডকুমেন্ট যদি ম্যানিপুলেটেড থাকে এটা হচ্ছে তারা কিছু করে নেয়, আমার সেটা নিজের মুখ হয়েছে ম্যানিপুলেটেড, এবং ডকুমেন্ট ম্যানিপুলেশন হইতেছে এটা হচ্ছে আমার মুক্তি। মানে আপনি প্রতিবাদ করছিলেন? আমি প্রতিবাদ করছি, ডকুমেন্ট পার্সন ঠিক রাখা, ঠিক আছে, এটাই সেদিন প্রতিবাদ করছিলেন। কোন কোন ক্লাব এটা? মডার্ন ক্লাব। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি যোগেন্দ্রনগর।
নাম কি আপনার? কি করেন আপনি? আমি আইসিআর গভর্নমেন্ট আইসিএমআর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিনিয়র রিসার্চ ফেলো। তো আপনারা কয়জনে মিললাম আসছে? দুজন। এখন ক্লাবের কারো জানাইছেন ক্লাবের বা থানাতে? কি বলবেন আজকে ভ্যাকসিন নিতে এসে এরকম একটা অবস্থা হলেন? সরকার আমরা লেগে অনেক রকম চেষ্টা করতেছে, কিন্তু আমরা সাধারণ মানুষ এই সরকারের নিয়মের মাঝখানে অনেক রকম আমরা মানে কী বলতাম অসৎ পথ অবলম্বন করে আমরা অনেক কিছু মানে সরকারের যে রুলস রেগুলেশনগুলোর খিলাফে আমরা অনেক কিছু করতেছি, এতে আমরা জনসাধারণ অনেক ক্ষতি হইতে পারে। বাস আমার এইটুকু প্রতিবাদ করতে গেছিলাম, তাদের কাছে আমার এই অবস্থা হয়েছে। আমার তো